পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করতে চাইছি, বারবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করতে চাইছি, বারবার পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইছি যে করোনা এক অদৃশ্য ভয়ঙ্কর দৈত্যসম মহামারীর নাম। এখান থেকে রক্ষা পেতে গেলে আমাদের সকলকে সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে সকলকে নিয়ে লড়তে হবে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার বিরুদ্ধে এর আগে আমাদের অভিযোগ ছিল যে আপনি বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা স্পষ্ট করে প্রকাশ করছেন না, সেখানটায় দুধের মধ্যে জল ঢালা হচ্ছে, হেরাফেরি করা হচ্ছে। কেন্দ্রের থেকে যে টিম গেল, দিল্লি থেকে যে টিম গেল, কেন্দ্রীয় টিম, তারা নিজেরা আপনাদেরকে নানা রকম ভাবে চাপ দেওয়ার পর প্রকাশ পেল যে সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা আপনারা যা বলেছেন তার থেকে অনেক অনেক বেশি। আপনি কেন বলতে চাইছেন না যে বাংলায় করোনায় প্রকৃতপক্ষে সংক্রমিতের সংখ্যা কত, মৃতের সংখ্যা কত? বললে কি আপনার জাত যাবে? বললে কি আপনার মুখ্যমন্ত্রী যাবে? আপনি কেন বাংলার মানুষের সঙ্গে এই লুকোচুরির খেলা খেলছেন? অবাক হবেন বাংলার মানুষ যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজের ডাইরেকশন গেছে। দেখুন কি ডাইরেকশন, যে ডেথ সার্টিফিকেট কজ উইল বি ইউজুয়াল কজ। দেখুন, ডেথ সার্টিফিকেট কজ উইল বি ইউজুয়াল কজ, ডেথ সার্টিফিকেট কজ উইল বি ইউজুয়াল কজ। যেমন মৃত্যু হয়েছে সেখানটাই স্পষ্ট করে কিছু বলা যাবে না, ইউজুয়াল কজ দেখাতে হবে। আরো যেটা ভয়ঙ্কর, ইন কেস অফ কোভিড পজিটিভ, অর্থাৎ করোনা পজিটিভে যদি কেউ আক্রান্ত হয় এবং সেই কারণে যদি কেউ মারা যায়, সেখানে লিখেছে নো মেনশন অফ কোভিড ইন ডি বাই সি, অর্থাৎ ডি বাই সি মানে ডেথ সার্টিফিকেট, সেখানে লেখা যাবে না কোভিড এর কারণে মারা গেছে, নো মেনশন অফ কোভিড ইন ডি বাই সি। দেখুন এই তথ্য 25/4/2020 এই চিঠি আসছে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এমএসডিএ এই চিঠি সে প্রকাশ করছে। দেখুন 24/4/2020 মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এমএসডি সে বল, তার কাছে তার ডিরেকশন যাচ্ছে যে ডাক্তার যদি কেউ মরে ইউজুয়াল কজ লিখবে, ডেথ সার্টিফিকেটে কোভিড এর নাম লেখা যাবে না। এটার মানেটা কি? এটার মানে এটাই যে করোনা সংক্রমিত, করোনায় মৃত সমস্ত কিছু তথ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা একটা গঠিত অপরাধ বলে আমি মনে করি। বাংলার মানুষ, আপনারা দেখে নিন, বুঝে নিন, সতর্ক হন।